বাবা আমি বিয়ে করব 18 বছরের দেখে একটা মেয়ে খুঁজে বের করো আর যদি 18 বছরের না পাই আচ্ছা তাহলে 9 বছরের দুইটা অথবা 6 বছরের তিনটা হলেই চলবে বাবা আমাকে একটা চশমা কিনে দাও তো আমি দূরের জিনিস খুব কম দেখি ও আচ্ছা তুই কি সূর্য দেখতে পারোস হ্যাঁ দেখি তো তাহলে সূর্যের চেয়ে দূরে কি আছে আর দেখার মতো আচ্ছা বাবা তুমি কি তোমার টাকা বাঁচাইতে চাও হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে আমাকে একটা বাইক কিনে দাও কেন বাইক কিনে দেব কেন কারণ বাইক কিনে দিলে জুতার ক্ষয় কম হবে আর তোমার জুতা কেনার টাকাটাও বেঁচে যাবে ওই তুই এটা কি মেচানছস একটা কাঠিও তো জ্বলে না কেন বাবা আমি তো সবগুলো একটা একটা করে জ্বালায় চেক করে নিয়ে আইছি বাবা বাবা আমি ফাইনাল পরীক্ষায় থার্ড হইছি ও তাই নাকি আয় বাবা বুকে আয় আচ্ছা বাবা তোমার ক্লাসে টোটাল কতজন ছাত্রছাত্রী আছে তিনজন বাবা তার মধ্যে আমি থার্ড হইছি আচ্ছা শুন তুই যদি এবারও পরীক্ষায় ফেল করিস তাহলে কিন্তু তুই আর আমাকে বাবা বলে ডাকতে পারবি না বলে দিলাম কিন্তু কি রে তোর রেজাল্ট কেমন হইল কিছুই তো বললি না আমি খুবই দুঃখিত রফিক সাহেব আচ্ছা চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবি হ্যাঁ পারবো তো যেমন ধরো চোর পালাইলে বুদ্ধি বাড়ে অতএব নিজের বুদ্ধি বাড়ানোর জন্য সবসময় চোরকে পালাইতে দিতে হবে কিরে খোকা পরীক্ষা কেমন দিলি অনেক ভালো পরীক্ষা দিছি বাবা শুধুমাত্র একটা উত্তর ভুল হইছে খুবই ভালো কথা বাকি সবগুলো সঠিক হইছে না বাকিগুলো তো লিখতেই পারি নাই আচ্ছা শোন প্রতিদিন এক গ্লাস করে গরুর দুধ খাবি এতে শরীরে শক্তি বাড়বে আরে ধুর বাবা এগুলো মিথ্যা কথা মানে মানে আমি তো সেদিন একসাথে 10 গ্লাস দুধ খাই একটা দেয়ালের অনেকক্ষণ ধাক্কাইলাম কই 1 ইঞ্চিও তো সরাইতে পারলাম না বাবা আমি কিন্তু মেয়েদের নাম দিয়ে ফেসবুকে 5টা ফেক আইডি খুঁজছি কি বললি হারাম দাদা তোর কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই এইসব আকাম করে বেরাস আর এইসব কথা তুই আমাকে কেন বলছিস তুমি যে গত এক মাস যাবত স্বর্ণা চৌধুরী নামের একটা মেয়ে রে পটানোর চেষ্টা করতেছ ওইটা কিন্তু আমি